আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমার চ্যানেলের সাথেই আছেন। তো আমরা আজকে যাচ্ছি নারগুন। তো নারগুনে হচ্ছে যে এখানে খেজুরের একটা বড় বাগান আছে, সেই বাগান থেকে হচ্ছে যে তারা খেজুরের রস সংগ্রহ করে ওখানেই লাইভ হচ্ছে যে গুড় বানায় এবং সাথে খেজুরের রসও তারা বিক্রি করে। তো এখানকার খেজুরের গুড় এবং খেজুরের রস অনেক ফেমাস। তো আমরা যখন যাচ্ছি তখন মোটামুটি প্রায় 9:30 থেকে 10টা বাজে, এখনও ভরা কুয়াশা। এখানে নাকি অনেক ভোরে 3টা থেকে 4টার সময় যেতে হয়, সেই সময় গেলে খেজুরের রস পাওয়া যায়, তাছাড়া আসলে পাওয়া যায় না। তো দেখি পাওয়া যায় কি না, আমরা আসলে অনেকটা দেরি করে ফেলেছি, কিছু করার নেই যেহেতু আমরা নতুন বাসায় উঠলাম, শুধু অনেকটা জার্নি করে আসা হয়েছে। আর তারপরে আমি বাসায় গিয়েছিলাম, মানে আমার বাপের বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে এসে সব কিছু মোটামুটি গোছগাছ করতে একটু সময় লেগে গিয়েছে। তারপরে অনেক বেশি টায়ার্ড ছিল শরীর, এজন্য ঘুম থেকে আমি উঠতেও পারিনি ঠিক সেভাবে। যাই হোক, বাবা এসেছিল এর আগে, এসে হচ্ছে যে গুড় নিয়ে গিয়েছিল। তো সেটা দেখে আমাদের আসলে খুব লোভ হয়েছিল, আর বাবুর খুব ইচ্ছা ছিল যে এটা দেখতে আসবে। আমি চাইলে তো পরে আসতেই পারতাম, কিন্তু হচ্ছে যে এটার একটা সময় থাকে, শীতের যে সিজনটা তখনই শুধুমাত্র হচ্ছে যে খেজুরের রস আর এখান থেকে হচ্ছে যে তারা গুড় বানায়। তো এজন্য হচ্ছে যে এই সময়টাতে আসা উচিত, বা না আসলে পরে আমরা মিস করে ফেলতাম, এর পরের বছর আসতে হতো, আর বাবু তো চলেও যাচ্ছে। তো যাই হোক, কী আর করার, আমরা এসেছি এবং ওরা বললো যে কোনোভাবে খেজুরের রস ম্যানেজ করা যাবে না। তারপরেও আমরা হচ্ছে যে ওদেরকে একটু রিকোয়েস্ট করলাম যে প্লিজ আপনারা দেখেন, যদি হচ্ছে যে পারেন তাহলে হচ্ছে যে আমাদেরকে একটু দিবেন। তো যাই হোক, ওরা হচ্ছে যে বলল যে দেখি যদি কোনোভাবে ম্যানেজ করা যায়। তো আমরা তো গুড় নিবই, তো এই জন্য ওদেরকে বারবার রিকোয়েস্ট করছিলাম যে প্লিজ একটু যদি হচ্ছে যে আপনারা ম্যানেজ করে দিতেন, বা যদি দেখেন যে গাছের মধ্যে তো আপনারা এখনও হাঁড়ি বসেই রেখেছেন। তো ওরা বললো যে হ্যাঁ হাঁড়ি তো আছে, দেখি কোনোখানে হবে কি না। তো ওরা হচ্ছে যে খুঁজতে গিয়েছে, আর ততক্ষণে আমরা হচ্ছে যে এখানে পৌঁছে গিয়েছি। মোটামুটি আমরা খেজুরের যে বাগানটা আছে এটা একটু এই পাশে ঘুরে ঘুরে একটু দেখেছি আর কি রাস্তা দিয়ে, এই জন্যই হচ্ছে যে প্রথমে আমরা এই পাশে ঢুকেছিলাম, তারপরে আবার হচ্ছে যে একটু খেজুরের বাগানটা দেখে একটু রাউন্ড দিয়ে, এটা তো আর বাগান ওভাবে আসলে দেখা যায় না, যদি একটু আমরা হচ্ছে যে পার হয়ে যাই সেক্ষেত্রে বোঝা যায় যে এই পাশে এই পাশে বাগান আছে, ভিতর দিয়ে হয়তো বা হেঁটে হেঁটে দেখা যায়, কিন্তু আমরা সেভাবে দেখিনি, আমরা বাহিরটাই দেখেছি। আর এই পাশে হচ্ছে যে কিছু হচ্ছে আমাদের ইয়াও আছে, কুশারের বাগান দেখলাম, এখানে আমের বাগান আছে, কাঁঠালের বাগান আছে, মানে বেশ কিছু গাছের হচ্ছে যে বাগান করে রেখেছে তারা, বিষয়টা ভালোই লাগলো। এখানে হচ্ছে যে ওদের নির্দিষ্ট কোনো দোকান বা সেরকম কিছুই দেখলাম না, জাস্ট হচ্ছে যে এখানে হয়তো বা চটপটি বা ইয়া বিকালবেলা বসে, আমি সঠিক জানি না, তখন হয়তো বা গুড়েরও দোকান নিয়ে বসে হচ্ছে তারা। কিন্তু আমরা সকাল সকালে যেহেতু গিয়েছিলাম সেদিন কুয়াশাও ছিল, ভরা কুয়াশা দেখতেই পাচ্ছেন আপনারা, এখন যে সময়টা সেই সময়টাতে মোটামুটি প্রায় 10:15 থেকে 10:30 বেজেছিল। আর এই যে এই হাঁড়িগুলোতে ওদেরকে আমি দেখেছিলাম চুন দিতে, কেন দিয়েছে চুন আমি আসলে জানি না। এই হচ্ছে হাঁড়িগুলো, এটা তো আপনারা অবশ্য আগের ক্লিপসটাতেও দেখেছেন। আমি এখানে আরেকটা জিনিস দেখাই, এখানে হচ্ছে যে এত বড় বাসনের মধ্যে হচ্ছে যে ওরা বানায়, কত বড় বাসন, যাই হোক ওরা যে হচ্ছে যে ভিতরে যেখানে রাখে সেখানে আসলে আমরা যাচ্ছিলাম।
তো এখানে হচ্ছে দেখেন এই বাসনগুলোতে ওরা গুড় উঠিয়ে নিয়ে আসে, তারপরে এগুলোর মধ্যে দেয় এই ভাঁড়গুলোতে। আর এখানে হচ্ছে লালি গুড় ছিল, লালি গুড়গুলো হচ্ছে যে ওরা এইভাবে রেখেছে। লালি গুড়টা বেশ পাতলা ছিল, আমি যখন কিনে নিয়ে এসেছি এখন অবশ্য দানা বসেছে। আর টেস্টিং পারপাসে হচ্ছে যে ওরা কিছু গুড় রেখে দিয়েছে। আর এখানে হচ্ছে যে তিন রকমের গুড় আছে, একটা হচ্ছে স্পেশাল গুড় যেটা বাবা এর আগের দিন নিয়ে গিয়েছিল, তো আমরা ওটা আজকে নেইনি। আর এখানে আমি যেটা দেখাচ্ছি, আমি ভাবলাম যে একটু এদিকে এসে দেখি যে আসলে রসটা কিভাবে পড়ছে। তো এইখান থেকেই আসলে আমাদের আইডিয়া এসেছিল, মানে যে রস ওরা কিন্তু হাঁড়ি ঝুলিয়ে দিয়েছে, তার মানে রস হতে পারে। তো এই যে রস পড়ছে, রস পড়তে পড়তে এই হাঁড়িও কিন্তু মোটামুটি একটু দেখা যাচ্ছে যে হাঁড়ির মধ্যে জমা হয়েছে। তো ভাবলাম যে এরকম করেও যদি ওরা এনে দেয়, তো সেটাই আমরা এখানে দেখতে এসেছিলাম যে কিভাবে পড়ছে। কিছু গাছ ছিল অনেক নিচু যেটা দিয়ে দেখা যাচ্ছিল, আর কিছু গাছ তো উঁচু উঁচু ছিল, ওগুলো অবশ্য দেখা যাচ্ছে না। তবে এই যে হাঁড়িগুলো এভাবে ঝুলিয়ে দিয়েছে, সব থেকে মজার বিষয় হলো ওরা শুধুমাত্র খেজুর বাগান করে ক্ষান্ত হননি, সেখানে আলুর চাষও করেছেন। এই যে এক হাঁড়ির রস চলে এসেছে, এটা দেখে তো আমি পুরা, যাই হোক এখানে হচ্ছে যে রসটাকে ছেঁকে নিচ্ছি, এখানে নাকি মোটামুটি প্রায় 5-6 লিটারের বেশি রস ধরে। তো আমরা হচ্ছে পার গ্লাস হিসেবে নিয়েছিলাম, পার গ্লাস মেবি হচ্ছে যে 25 টাকা করে বা 20 টাকা করে এমন দাম ছিল, আমার এখন এক্সাক্ট মনে নেই কারণ ভিডিওটা অনেকদিন পরে এডিট করছি আমি। তো এরকম একটা গ্লাস ছিল, ওয়ান টাইম গ্লাসে করে দিয়েছিল। এই ওয়ান টাইম গ্লাসেরও হচ্ছে যে বিল পে করতে হয়, আপনারা চাইলে বোতল নিয়ে যেতে পারেন, অথবা ওরা যদি বোতল দেয় সেক্ষেত্রে একটা মনে হয় চার্জ ওরা রাখে। তো যাই হোক আমরা এখানে আবার চলে এসেছি, এসে হচ্ছে যে গুড়ের যে ইয়া ছিল সেগুলা থেকে বাবা আবার একটু টেস্ট করে দেখলো। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে তিন রকমের গুড় আছে, বাবা তো ওখানে 1 কেজির গুড় নিয়ে গিয়েছিল, তো আমরা ভাবলাম যে আমরা বাকিগুলো নিয়ে যাই। আর আমার শ্বশুরবাড়ির জন্য কিছু নিলাম, আমার ননদের জন্য নিলাম, নানুর জন্য নিলাম। যাই হোক আমরা মোটামুটিভাবে গুড় নিয়ে এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো বাসায় আসার উদ্দেশ্যে যখন আসছিলাম তখন হচ্ছে আম্মু বললো বাসায় তো নাস্তা করা হয়নি, তো চলো আমরা নাস্তা করে যাই। তো আমরা এখানে হচ্ছে যে অনেক কিছু দেখলাম, তো যেহেতু দেরি হয়ে গিয়েছিল, মোটামুটি প্রায় 12টা বেজেছে, লাঞ্চের সময় হয়ে গিয়েছে, তো আমি তো বাসায় লাঞ্চের জন্য সব কিছু রেডি করে রেখে এসেছি, এজন্য আমরা লাঞ্চ করিনি। আর আমার শ্বশুর শাশুড়িও আসার কথা ছিল, তো এজন্য হচ্ছে যে আমরা বাসায় গিয়েই লাঞ্চ করব। কিন্তু আমি দেখিয়ে দিলাম এই হোটেলে কী কী পাওয়া যায়। এটা হচ্ছে যে মমতাজের হোটেল ছিল, এটা থেকে আমরা হচ্ছে যে শুধু পুরি কিনেছিলাম আর মিষ্টি নিয়েছিলাম, গুড়ের মিষ্টি পাওয়া যাচ্ছিল আর সবজি ডাল এগুলোই নিয়েছি। তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ব্লগগুলো দেখবেন। সবাই আমাকে অনেক বেশি করে সাপোর্ট করবেন, এই আশায় আজকের ব্লগটা শেষ করছি। টাটা, বাই বাই।